আচ্ছা বন্ধুরা, তোমাদের কি কখনো মনে হয়েছে আজ যদি হঠাৎ কোনো কারণে তোমাদের নিজেদের পরিচিত গণ্ডির বাইরে এমন কোথাও চলে যেতে হয় যেখানে তোমাদের আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, তাহলে ঠিক কেমন হবে? পুরনো ফেলে আসা জায়গাটার প্রতি ঠিক কী ধরনের আকুলতা তৈরি হবে তা কি তোমরা কখনো ভেবে দেখেছো? আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু অনেকটাই তেমন। আজকের ক্লাসে আমরা শিখব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা বঙ্গভূমির প্রতি। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমি নির্বাচিতা চক্রবর্তী, আজ তোমাদের সাথে আছি তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে। চলো তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা ঠিক কী কী শিখছি। আজকের ক্লাসে আমরা শিখব শব্দার্থ ও টিকা, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য। চলো তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক শব্দার্থ ও টিকাগুলো কী কী। তবে আমরা কিন্তু শুধু শব্দার্থগুলো শিখেই বসে থাকবো না, আমরা প্রতিটি শব্দের অর্থ জেনে সেই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য গঠন করার চেষ্টা করব। শুরুতেই আমাদের জন্য যে শব্দটি রয়েছে তা হচ্ছে মিনতি। মিনতি শব্দটির অর্থ বিনীত প্রার্থনা। তাহলে বলতো মিনতি শব্দটি দিয়ে আমরা কী ধরনের বাক্য গঠন করতে পারি? আমরা কিন্তু বলতে পারি, তোমার কাছে মিনতি করছি, আমার কোনো ক্ষতি করো না। অর্থাৎ তোমার কাছে আমি বিনীতভাবে প্রার্থনা করছি, আমার কোনো ক্ষতি তুমি করো না। পরবর্তী শব্দটি হচ্ছে পরমাদ। পরমাদ শব্দটির অর্থ প্রমাদ বা ভুলভ্রান্তি। আমরা বলতে পারি পরমাদ ক্ষমা করো, অর্থাৎ আমার ভুলভ্রান্তি ক্ষমা করো। পরবর্তী শব্দটি হচ্ছে কোকোনদ। কোকোনদ শব্দটির অর্থ লাল পদ্ম। এরপরের শব্দটি হচ্ছে নীর। নীর শব্দটির অর্থ পানি বা জল। আমরা কিন্তু কোকোনদ এবং নীর এই শব্দ দুটিকে নিয়ে একত্রে একটি বাক্য গঠন করে ফেলতে পারি। আমরা বলতে পারি নীরে ভাসমান কোকোনদ, অর্থাৎ পানিতে ভাসমান লাল পদ্ম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি বিষয় লক্ষ্য করবে, আমরা যখন ডয়শূন্য র দিয়ে নীর লিখি তার মানে কিন্তু বাসস্থান, আর আমরা যখন বয়শূন্য র দিয়ে নীর লিখব তার মানে কিন্তু পানি বা জল। এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, আশা করছি তোমরা মনে রাখবে। পরবর্তী শব্দটি হচ্ছে সমন। সমন শব্দটির অর্থ মৃত্যুর দেবতা বা যমদূত। তাহলে আমরা বলতে পারি সমন নারায়ে শিয়রে, অর্থাৎ যমদূত বা মৃত্যুর দেবতা আমাদের সন্নিকটে দাঁড়িয়ে। পরবর্তী শব্দটি হচ্ছে মক্ষিকা। মক্ষিকা শব্দের অর্থ মাছি কিংবা মৌমাছি। মক্ষিকা কিন্তু একটি তৎসম শব্দ। তাহলে মক্ষিকা দিয়ে আমরা কেমন বাক্য গঠন করতে পারি? আমরা কিন্তু বলতে পারি কাননে মক্ষিকা উড়ে মধুর সন্ধানে। এখানে কাননে মানে বাগানে, মক্ষিকা মানে মৌমাছি, এবং কাননে মৌমাছি অর্থাৎ বাগানে মৌমাছি মধুর সন্ধানে উঠছে। পরবর্তী শব্দটি হচ্ছে শ্যামা জন্মদেশ। এখানে শ্যামা জন্মদেশ শব্দটি কবিতায় শ্যামল জন্মভূমি অর্থে ব্যবহৃত হয়েছে। এই শ্যামল জন্মভূমি বলতে কিন্তু আসলে বাংলাদেশকেই বোঝানো হচ্ছে। পরের শব্দটি হচ্ছে বর। বর শব্দের অর্থ আশীর্বাদ। বর শব্দের কিন্তু আরও একটি অর্থ আছে। তোমরা নিশ্চয়ই জানো বর শব্দটির অর্থ হচ্ছে বিয়ের পাত্র, তবে এখানে বর শব্দটির অর্থ আশীর্বাদ। আমরা কিন্তু ছোটবেলায় রূপকথার গল্পে পড়েছি কোনো দৈত্য কিংবা পরী কাউকে বর দিচ্ছে মানে আশীর্বাদ দিচ্ছে। তাহলে বর দিয়ে আমরা কেমন বাক্য গঠন করতে পারি? আমরা বলতে পারি স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে অমরত্বের বর দেন। মানে স্রষ্টার কাছে প্রার্থনা জানাই তিনি যেন আমাকে অমর হওয়ার জন্য আশীর্বাদ করেন। পরবর্তী শব্দটি হচ্ছে মানস। মানস শব্দটির অর্থ মন। মন দিয়ে বা মানুষ দিয়ে আমরা বলতে পারি মানসপটে অঙ্কিত তব প্রতিচ্ছবি। মানসপট মানে মনের ক্যানভাস। তাহলে সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ায় মনের ক্যানভাসে তোমার ছবি আঁকা। এরপরের শব্দটি হচ্ছে তাম্রস। তাম্রস শব্দটির অর্থ পদ্ম। তাহলে কিন্তু আমরা একইভাবে আগের মতো বলতে পারি নীরে ভাসমান তাম্রস, অর্থাৎ নীরে ভাসা পদ্ম। এরপরের শব্দটি হচ্ছে শরদে। শরদে বলতে এখানে শরৎকালকে বোঝানো হচ্ছে। এরপর যে আমরা শিখব কবিতাটি পাঠের উদ্দেশ্য। বঙ্গভূমির প্রতি কবিতাটি দিয়ে কবি আসলে নিজের বঙ্গভূমির প্রতি আকুলতা প্রকাশ করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা যখন অনেকটা দিন একটা জায়গায় থাকি সেই জায়গাটি আমাদের ঠিক কতটা আপন সেটা আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা যখন
অনেক দিন সেই জায়গাটা থেকে দূরে চলে যাই বা দূরে সরে থাকি, তখন আমরা বুঝতে পারি যে সেই পুরনো জায়গাটার প্রতি আমাদের ঠিক কেমন আকুলতা কাজ করে। আমাদের নতুন জায়গাটি যতই জৌলুসে ঐশ্বর্যে ভরা হোক, তারপরও সেই পুরনো জায়গাটার প্রতি আমাদের একটা আকুলতা কাজ করে। এখানেও কবিতায় কবি তাই বোঝাতে চেয়েছে। এখানে লেখা আছে, এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও অভিনয়ভাব জেগে উঠবে। বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও নিজ দেশের প্রতি মনের গভীরে আগ্রহবোধ সৃষ্টি হবে। এরপর যে আমরা শিখব পাঠ পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি হচ্ছে বঙ্গভূমির প্রতি। এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন, বঙ্গভূমির প্রতি একটি গীতি কবিতা। তাহলে বহু নির্বাচনী প্রশ্নে আসতেই পারে বঙ্গভূমির প্রতি কি ধরনের কবিতা। উত্তরটি হবে গীতি কবিতা। এই কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন, মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। বন্ধুরা, বঙ্গভূমির প্রতি কবিতাটির পেছনে কিন্তু একটি গল্প রয়েছে। গল্পটি হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত যখন তরুণ ছিলেন তখন বাংলায় ইংরেজদের রাজত্ব ছিল এবং মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন। তিনি খুব কম বয়সে ইংরেজি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন এবং একসময় তার মনে হয় তিনি হয়তো বাংলায় বসে ইংরেজি সাহিত্যে সাফল্য লাভ করতে পারবেন না, সেজন্য তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সাহিত্য চর্চায় মনোযোগ দেওয়ার জন্য বিদেশে বা বিলেতে চলে যান। সেখানে তিনি সাহিত্য চর্চা করতে থাকেন, কিন্তু ইংরেজি ভাষার সাহিত্য চর্চায় তিনি তেমন খ্যাতি লাভ করতে পারেননি, তিনি খুব বেশি অগ্রসর হতে পারছিলেন না। একসময় তিনি অর্থাভাবে পড়েন এবং তিনি বুঝতে পারেন যে তার প্রিয় বঙ্গভূমি তার সবচেয়ে আপন ছিল। তিনি দেশে ফিরে বাংলা সাহিত্য রচনা করতে শুরু করেন এবং তিনি বাংলা সাহিত্যে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এবং তিনি যে বঙ্গভূমিকে অবহেলা করে দেশ থেকে চলে গিয়েছিলেন, বিলেতে চলে গিয়েছিলেন, সেটি তিনি নিজের অন্যায় ভাবছেন এবং তিনি বঙ্গভূমিকে মা হিসেবে কল্পনা করে বা মা ভেবে বলছেন, মা যেন তাকে সন্তান ভেবে তার অন্যায়কে ক্ষমা করে দেন। এখানেও কিন্তু সেই কথাটি লেখা রয়েছে, বিনয় কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহত্ত্ব নেই যে কারণে তিনি স্মরণীয় হয়ে থাকতে পারেন। ঠিক তাই, মাইকেল মধুসূদন দত্ত তার মাতৃভূমির কাছে আকুল আবেদন জানাচ্ছিলেন যে তার মৃত্যুর পরও তার মাতৃভূমি যেন তাকে মনে রাখে। এরপর যে আমরা শিখব কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রথা বিরোধী লেখক। এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন। তোমাদের প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যের প্রথা বিরোধী লেখক কে? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন, বিলেত না গেলে কবি হওয়া যাবে না, বিলেত গেলে সুবিধা হবে এই আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। ঠিক তাই বন্ধুরা, আমি কিছুক্ষণ আগেই বললাম যে তিনি ইংরেজি সাহিত্যে এতটাই মগ্ন ছিলেন, তিনি ইংরেজি সাহিত্যের ব্যাপারে এতটাই আকৃষ্ট ছিলেন যে তিনি দেশের বাইরে বিলেতে পাড়ি জমান ইংরেজি সাহিত্য রচনা করার জন্য। কিন্তু খুব অল্প দিনের মধ্যেই তিনি বুঝতে পারেন যে ইংরেজি সাহিত্য আসলে তার জন্য নয়। তারপর তিনি বাংলা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলায় সাহিত্য চর্চায় ব্রতী হন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তার বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য রচনা করেন। তাহলে এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা ভাষায় প্রথম মহাকাব্য কোনটি। উত্তরটি হবে মেঘনাদবধ কাব্য। আবার এটাও আসতে পারে যে বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য কে রচনা করেন। উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও নাটকের মধ্যে রয়েছে
শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য, বীরাঙ্গনা ইত্যাদি। তাহলে তোমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে কোন লেখাগুলো মাইকেল মধুসূদন দত্তের প্রহসন এবং কোন লেখাগুলো নাটক। অনেক সময় বহুনির্বাচনী প্রশ্নে এসে থাকে কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন নয় বা কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক। সেক্ষেত্রে এই নামগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। চতুর্দশপদী কবিতাবলী নামে একটি সনেট সংকলনও তিনি রচনা করেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে চতুর্দশপদী কবিতাবলী কার লেখা, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তিনি 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এই সাগরদাড়ি গ্রামেতে জন্মগ্রহণ করেন এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের অনেক রচনায় তার শৈশবে সাগরদাড়ি গ্রামের স্মৃতি কিন্তু দেখা যায়। তিনি অনেক রচনায় তার শৈশবের স্মৃতিচারণ করেছেন এবং তখন বারবার এই যশোরের সাগরদাড়ি গ্রামের নামটি কিন্তু উঠে এসেছে। তিনি 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। এই সালটিও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বিলেতে বসে নিজের ভুল বুঝতে পারার পর কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য চর্চা করতে করতে এক সময় 1873 খ্রিস্টাব্দে তিনি কলকাতাতেই মৃত্যুবরণ করেন। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ। পরবর্তী ক্লাসে আমরা শিখব বাংলায় বঙ্গভূমির প্রতি কবিতাটির। তাহলে পরবর্তী ক্লাসে আমরা শিখব বঙ্গভূমির প্রতি কবিতাটি দিয়ে মাইকেল মধুসূদন দত্ত আসলে আমাদের কাছে ঠিক কী ধরনের বার্তা দিতে চেয়েছেন। ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং কেমব্রিজ স্কুলের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।